প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রি সিরিন ধরন। সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে যান তিনি। এ সময় দুদেশের পারস্পরিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। বাংলাদেশে থাইল্যান্ডের রাজ পরিবারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে চার দিনের সফরে সোমবার ঢাকায় আসেন থাই রাজকুমারী। এর আগে 2010 ও 2011 সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন মহাচক্রি সিরিন ধরন।